হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে যে ভিডিওটির উপর রিয়াকশন দিচ্ছি, ভিডিওটির টাইটেলটা হচ্ছে বাংলাদেশের তৈরি ভয়ঙ্কর 7টি অস্ত্র, টেনশনে ভারত ও মিয়ানমার। প্রায় শুনি যে পৃথিবীর এই দেশ এই অস্ত্রটা বানিয়েছে, অমুক দেশ অমুক অস্ত্র টেস্ট করেছে, বাট বাংলাদেশের কোনো সময় এই ধরনের নিউজ আসলো না, হয়তোবা খুবই গোপনে এই কাজগুলো করে বাংলাদেশ। আজকের ভিডিওতে সেই বিষয়তে জানবো, জানি না কতটুকু সত্যি, আদৌ বাংলাদেশের এই ধরনের অস্ত্র তৈরি করার ক্যাপাসিটি আছে কিনা আমি জানি না, সেই জন্য ভিডিওটি দেখা, হয়তো কিছুটা হলেও ইনফরমেশন পাবো। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওতে, দেখি কি কি মারণাস্ত্র বাংলাদেশ বানাচ্ছে, লেটস গো। বন্ধুরা, সম্প্রতি সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, হামাস ইসরায়েল যুদ্ধ সারা পৃথিবীকে থমকে দিয়েছে, তাই প্রতিটি দেশ নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করছে, তার ব্যতিক্রম নয় বাংলাদেশও। বাংলাদেশও সামরিক বাজেট বাড়িয়েছে প্রায় দ্বিগুণ, এবং অন্যান্য শক্তিশালী দেশের মতো বাংলাদেশও নিজ দেশে একাধিক শক্তিশালী অস্ত্র তৈরি করছে, যা যুদ্ধক্ষেত্রে বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে রাখবে। আজকের ভিডিওটিতে আমরা বাংলাদেশের সমরাস্ত্র কারখানায় তৈরি হয় এমন 7টি ভয়ঙ্কর অস্ত্র সম্পর্কে আপনাদেরকে জানাব, যে অস্ত্রগুলোকে ভারত ও মিয়ানমার জমের মতোই ভয় পায়। চলুন দেখি। নাম্বার 7, BBT-2 ট্রেনিং ফাইটার জেট। বন্ধুরা, সম্প্রতি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিমান বাহিনীর তৈরি প্রথম ট্রেনিং এয়ারক্রাফট BBT-2 এর উদ্বোধন করেছে। এটা ট্রেনিং এয়ারক্রাফট, এয়ারক্রাফট নিয়ে এর আগে যদি যুদ্ধ করা যায় না মনে তৈরি করেছে। তারপরও আমি এই ভিডিওতেও BBT-2 সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদেরকে জানাচ্ছি। বন্ধুরা, BBT-2 হলো বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি প্রথম বেসিক ট্রেনার এয়ারক্রাফট। বাংলাদেশ বিমান বাহিনী আরও একটি প্রোটোটাইপ বিমান তৈরি করেছিল, যার নাম ছিল BBT-1, অর্থাৎ বঙ্গবন্ধু বেসিক ট্রেনার 1। সেটির ডিজাইনে কিছু ভুল ত্রুটি থাকার কারণে তার প্রোডাকশনে যায়নি বাংলাদেশ বিমান বাহিনী। পরবর্তীতে কয়েক মাসের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী আরও একটি প্রোটোটাইপ বিমান তৈরি করতে সক্ষম হয়, যার নাম ছিল BBT-2। তারপর এটাকে আধুনিকায়নের মাধ্যমে বর্তমানে BBT-2-কেই ফাইনাল করা হয়েছে, এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিমানটির উদ্বোধনও করেছে। আপনাদেরকে এই বিমান সম্পর্কে কিছু ইনফরমেশন দেই। বন্ধুরা, BBT-2 হলো একটি বেসিক ট্রেনার এয়ারক্রাফট, এবং এটি একবার জ্বালানি নিয়ে 1000 কিলোমিটার উঠতে সক্ষম, এবং এটিতে 2 জন পাইলট বসতে পারে। যদিও এটা আক্রমণে খুব বেশি একটা সক্ষম নয়, তারপরও এটা ছোটোখাটো আক্রমণেও সক্ষম। আচ্ছা, মানে সেলফ প্রোটেকশন দেওয়ার জন্য মূলত এটি এই আক্রমণের ব্যাপারটা রাখছে ওখানে। তারপর যথেষ্ট ভালো কিছু বেসিক কিছু অস্ত্র এখানে অ্যাড করেছে। আর বঙ্গবন্ধু বেসিক ট্রেনার যেহেতু বাংলাদেশেই তৈরি হয়েছে, সেহেতু এই বিমান তৈরিতে অনেক কম খরচ হয়েছে, যেখানে এই রকম একটি সমমানের বিমান বাংলাদেশকে 5-6 কোটি টাকা দিয়ে কিনতে হয়, সেখানে মাত্র 1-1.5 কোটি টাকার মধ্যে বঙ্গবন্ধু বেসিক ট্রেনার তৈরি করে ফেলেছে বাংলাদেশি বিজ্ঞানীরা। অনেক টাকা সেভ হয়েছে। LPC বোট বা দুর্জয় ক্লাস LPC শুধুমাত্র অন্যান্য অস্ত্রই নয়, নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ তৈরি করতে সক্ষম বাংলাদেশের শিপইয়ার্ডগুলো। বর্তমানে বাংলাদেশের বেশ কয়েকটি শিপইয়ার্ডে তৈরি হচ্ছে অত্যাধুনিক সব যুদ্ধজাহাজ, যেমন দুর্জয় ক্লাস LPC। এটি মূলত দুর্জয় ক্লাস গাইডেড মিসাইল LPC। এই ধরনের 2টি যুদ্ধজাহাজ বাংলাদেশ নৌবাহিনীতে সার্ভিসে আছে, আরও বাকি 2টির নির্মাণ কাজও প্রায় শেষের দিকে। বঙ্গোপসাগরের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনীতে মোট 8টি এই ধরনের যুদ্ধজাহাজ প্রয়োজন, যার সবগুলোই তৈরি করা হচ্ছে বাংলাদেশের শিপইয়ার্ড। সব দেশেই তৈরি হচ্ছে। বাংলাদেশ নৌবাহিনীকে আসলে খুবই গুড নিউজ, একটি দীর্ঘ বাংলাদেশের জন্য পরিকল্পনা হিসাবে 2009 সালে চীনের সাথে সামরিক চুক্তি অনুসারে চীনের টাইপ 56 করভেটের বাংলাদেশি ভার্সন দুর্জয় ক্লাস LPC তৈরির কাজ শুরু করে বাংলাদেশ। বর্তমানে চীনের সহায়তায় এই যুদ্ধজাহাজগুলো যাই হোক কাজ চলছে, হয়তো 2025-26 সালের মধ্যেই বাংলাদেশের তৈরি 2টি LPC বাংলাদেশ নৌবাহিনীতে খুব শীঘ্রই যুক্ত হবে, তখন বাংলাদেশ নৌবাহিনী আরও বেশি শক্তিশালী হয়ে যাবে বঙ্গোপসাগরে। বন্ধুরা, এবং আপনাদেরকে জানিয়ে রাখে যে বাংলাদেশের তৈরি যুদ্ধজাহাজগুলো তুলনামূলকভাবে ভারতীয়দের তৈরি যুদ্ধজাহাজগুলোর চেয়ে অনেক বেশি উন্নত এবং শক্তিশালী, এমনকি বাংলাদেশের তৈরি যুদ্ধজাহাজগুলোর কোয়ালিটি বিশ্বমানের। নাম্বার 5, বাংলাদেশের ভয়ঙ্কর অস্ত্র তালিকায় 5 নম্বরে রয়েছে BD-14 মেশিন গান। এটি বাংলাদেশের তৈরি সমরাস্ত্র কারখানায় তৈরি হচ্ছে। এটি বাংলাদেশের তৈরি সবচেয়ে খতরনাক মেশিন গান। BD-14 হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর 7.62 মিলিমিটার বুলেট ফায়ারিং মেশিন গান। এটিকে ট্যাঙ্ক, APC সহ যে কোনো সুবিধাজনক স্থানে বসানো যায়। এছাড়াও সম্মুখ যুদ্ধে সাপোর্ট দেবার জন্য ট্রিপল স্ট্যান্ডে সেট করে ফায়ার করা যায়।
আর এর 7.62 মিলিমিটারের বুলেট খুবই মারাত্মক ডেঞ্জারাস, আর এর ফায়ারিং ডেঞ্জারাস মেশিন গান। এই মেশিন গান দিয়ে মিনিটে প্রায় 700-800 রাউন্ড গুলি ছোড়া যায়। বাংলাদেশ সেনাবাহিনীতে যে BD-14 মেশিন গান ব্যবহার করা হয় তা চীনের Type-18 বাংলাদেশি ভার্সন। শত্রুপক্ষকে কাবু করতে এটি বেশ টেকনোলজিক্যালি এটা চায়না মেশিন গান ব্যাপক হারে প্রয়োজন বাংলাদেশে, মেড ইন বাংলাদেশ, যদিও পর্যাপ্ত পরিমাণে এটা বাংলাদেশি ভার্সন, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা। এবং আপনাদের এই মেশিন গান সম্পর্কে আরেকটা ইনফরমেশন দেই, আপনি জানলে অবাক হবেন যে এই মেশিন গানে যেসব বুলেট ব্যবহার করা হয় 7.62 mm এর, এইসব বুলেট কিন্তু লাখ লাখ পিস বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় তৈরি হয়, ফলে যুদ্ধের সময় আমাদের অন্য কোনো দেশের কাছে হাত পাততে হবে না, আমরা বুলেট এবং মেশিন গান উৎপাদনে সক্ষম। Number 4, বোম রোবট। বন্ধুরা, সম্প্রতি আপনারা হয়তো বিভিন্ন নিউজে এবং টিভি চ্যানেলে দেখতে পেরেছেন যে বাংলাদেশ একটি বোম রোবট তৈরি করেছে। এটি যুদ্ধক্ষেত্রে, এগুলো কিন্তু এখনো ব্যবহার করতেছে না, যদিও বানাচ্ছে, পক্ষের টেস্টিং পর্যায়ে আছে, মেবি লুকিয়ে থাকা বোমা ধ্বংসে এটি ব্যাপক, এই ধরনের প্রযুক্তি যদি অ্যাকচুয়ালি যুদ্ধে প্র্যাকটিক্যালি যদি ইউজ করতে পারে বাংলাদেশ, সেনাদের প্রাণ রক্ষা আসলে চরম একটা চেঞ্জ আনতে পারবে, হয় বাংলাদেশ দারুণ সুবিধা পাবে বাংলাদেশের সেনাবাহিনী। এখানে এরকম একটি রোবটের দাম 2-3 কোটি টাকা, সেখানে মাত্র 70 লাখ টাকা খরচ করে বাংলাদেশ সেনাবাহিনী 2 লাখ টাকা তৈরি করতে, বাইরে থেকে কিনলে ইতিমধ্যে 2-3 কোটি টাকা খরচ হবে। বিভিন্ন মিশনে বাংলাদেশ সেনাবাহিনী এই রোবটটি ব্যবহার করছে এবং এই রোবটটি দেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক অবাক হয়েছে যে বাংলাদেশ আর্মি আসলে কতটা দক্ষ। একটু সুযোগ সুবিধা পেলে যে বাংলাদেশ সেনাবাহিনীও অনেক কিছু করতে পারে তার একটি জ্বলজ্বলন্ত উদাহরণও এটি। Number 3, অ্যাটাক ড্রোন। বন্ধুরা, বাংলাদেশ সম্প্রতি অ্যাটাক ড্রোন তৈরির ঘোষণা দিয়েছে, ইতোমধ্যে কিন্তু কাজও শুরু হয়ে গেছে। অ্যাটাক ড্রোন বানায় বাংলাদেশ, আজকে প্রথম জানলাম আমি, অ্যাটাক ড্রোন তৈরির কাজ শুরু করেছে তা বিমান বাহিনীর প্রধান ইতোমধ্যে ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে কিন্তু বাংলাদেশের তৈরি প্রোটোটাইপ ড্রোনটি কিন্তু আকাশে উড়েছে এবং বাংলাদেশের তৈরি এই ড্রোনটি হবে বিশ্বমানের। বাংলাদেশের তৈরি এই ড্রোনটিতে ব্যবহার করা হয়েছে 4 ধরনের মিসাইল সিস্টেম, অর্থাৎ অ্যাটাক টু ফায়ার মানের একটি ড্রোন, সেই লেভেলের ক্যাপাসিটি। আপনি হয়তো জানেন যে বাংলাদেশ কিন্তু তুরস্ক থেকে বায়রাক্তার TB2 অ্যাটাক ড্রোন ক্রয় করেছে। মূলত সেই ড্রোন থেকে অনুপ্রেরণা নিয়েই বাংলাদেশ বিমান বাহিনী নতুন ধরনের এই অ্যাটাক ড্রোন তৈরি করছে। ইতোমধ্যে হয়তো বাংলাদেশের তৈরি অ্যাটাক ড্রোনটির কাজ শেষ পর্যায়ে, আমরা হয়তো কিছুদিন পরে বাংলাদেশের তৈরি সেই অ্যাটাক ড্রোনটি দেখতে পাব। Number 2, BNS পদ্মা ক্লাস ফ্রিগেট। বন্ধুরা, বাংলাদেশের তৈরি সব নৌবাহিনীর জন্য অস্ত্রের তালিকায় 2 নম্বর অবস্থানে রয়েছে BNS পদ্মা ক্লাস ফ্রিগেট। এটি বাংলাদেশের নিজস্ব প্রযুক্তির তৈরি একটি যুদ্ধজাহাজ। হ্যাঁ, এটি তৈরি করেছে বাংলাদেশ, এটি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি দিয়ে সম্পূর্ণভাবে তৈরি করে ফেলেছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে বড় অস্ত্র হল ফ্রিগেট, আর এই ফ্রিগেট এখন বাংলাদেশে অনেক টাকা বাঁচিয়ে নিজের চেষ্টায় এগুলো তৈরি করছে। বাংলাদেশের তৈরি সেলফ ডিফেন্ডেন্ট ক্লাস ফ্রিগেটটি হল দক্ষিণ এশিয়া অন্যের উপর ডিপেন্ডেন্ট নয় একটি ফ্রিগেট। এত শক্তিশালী ফ্রিগেট ভারত এবং মিয়ানমার তৈরি করতেও সক্ষম হয়নি। ভারত যদিও ফ্রিগেট তৈরি করে থাকে, তারপরও ভারতীয় ফ্রিগেটগুলোর কোয়ালিটি তেমন ভালো নয়, কিন্তু বাংলাদেশের তৈরি এই ফ্রিগেটগুলো হলো বিশ্বমানের। তবে কত সংখ্যক ফ্রিগেট বাংলাদেশ তৈরি করবে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি বাংলাদেশ নৌবাহিনী। মূলত চট্টগ্রাম শিপইয়ার্ড এবং খুলনা শিপইয়ার্ডে ফ্রিগেট তৈরি হয়ে থাকে, আর ফ্রিগেট যুদ্ধজাহাজগুলো মূলত বড় সাইজের হয়ে থাকে, তাই এগুলো তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয় এবং ফ্রিগেটে অত্যাধুনিক সব অস্ত্র থাকে। যেমন বাংলাদেশের তৈরি ফ্রিগেটে থাকবে আকাশ প্রতিরক্ষা হিসাবে FM-90, 200 কিলোমিটার রেঞ্জের জাহাজ বিধ্বংসী মিসাইল থাকবে বাংলাদেশের তৈরি ফ্রিগেটে। এছাড়াও শত্রুপক্ষের সাবমেরিন ধ্বংস করার জন্য স্পেশাল টর্পেডো থাকবে জাহাজটিতে। সব কিছু মিলিয়ে বলা যায় যে বাংলাদেশের তৈরি BNS পদ্মা ক্লাস ফ্রিগেট হবে বিশ্বমানের। Number 1, বজ্র 1 ব্যালিস্টিক মিসাইল প্রজেক্ট। বন্ধুরা, আপনারা ব্যালিস্টিক মিসাইল বাংলাদেশ তৈরি করে শুনছেন যে বজ্র 1 নামক একটি মিসাইল তৈরি করছে, আর যেটি ব্যালিস্টিক মিসাইল, কিন্তু সে সম্পর্কে কোনো তথ্য পাচ্ছেন না কোনো ইউটিউব চ্যানেলে। আমি এটা আসলে অফিশিয়ালি এখনো লঞ্চ করা হয় না, মেবি তুলে ধরব, প্ল্যানিং স্টেজে আছে। কিছুদিন এই প্রজেক্ট স্থগিত ছিল, কিন্তু বর্তমানে আবার পুনরায় চালু করা হয়েছে বজ্র 1 ব্যালিস্টিক মিসাইল প্রজেক্ট। এটা আসলে যদি বাংলাদেশ তৈরি করতে সক্ষম হয় তাহলে কিন্তু ব্যালিস্টিক একটা বিরাট সাকসেস হবে বাংলাদেশের জন্য, থেকে সেগুলো ক্রয় করে থাকে। কিন্তু বাংলাদেশের হাতে তেমন শক্তিশালী কোনো ব্যালিস্টিক মিসাইল নেই, তবে সেই দিন আর বেশি দূরে নয়। বাংলাদেশ এবার সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি দিয়ে ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে, হয়তো আর কিছুদিনের মধ্যে বজ্র 1 মিসাইলের পরীক্ষা চালাবে বাংলাদেশ সেনাবাহিনী।
এবার আপনাদের বজ্র এক মিসাইল বেশ কিছু তথ্য জানাই। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীর স্বপ্নের প্রজেক্ট হলো বজ্র এক মিসাইল প্রজেক্ট, আর যেটি ব্যালিস্টিক মিসাইল। আর ব্যালিস্টিক মিসাইল তৈরি করা মানে অনেকটা পারমাণবিক বোমা তৈরির কাছে যাওয়া। বাংলাদেশ যদি ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে সক্ষম হয়, তাহলে বাংলাদেশ অদূর ভবিষ্যতে পারমাণবিক বোমাও তৈরি করতে পারবে। আর আমাদের পরমাণু বোমার দরকার আছে। ব্যালিস্টিক মিসাইল আগে তৈরি করুন, তারপরে পারমাণবিক বোমার কথা ভাববেন। পারমাণবিক এটা যদি কোনো রকমে সাকসেস হইতে পারে আমাদের জন্য, তাহলে তো খেলা হতে। হাতে কোনো রকম পরমাণু অস্ত্র নেই, পরমাণু অস্ত্র তো অনেক দূরের কথা, কোনো রকম ব্যালিস্টিক মিসাইলও নেই বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। আর কেবল ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে সক্ষম হলেই পরবর্তীতে পারমাণবিক বোমা তৈরি করা যায়। বন্ধুরা, বাংলাদেশ পরমাণু বোমা তৈরি করতে পারবে কি না সে সম্পর্কে যদি জানতে চান, তাহলে আমি আরও একটি ভিডিও তৈরি করব। এবার আপনি কমেন্টে লিখে জানান আমি পরমাণু বোমা নিয়ে ভিডিও তৈরি করব কি না, এবং পরমাণু বোমা তৈরিতে বাংলাদেশ কতটুকু সক্ষম সে সম্পর্কে আলোচনা করব কি না। আপনি যদি সেই ভিডিওটি দেখতে চান, তাহলে আমাদেরকে কমেন্টে জানান। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। দারুণ কিছু অস্ত্র বানাচ্ছে বাংলাদেশ। আসলে সত্যি এই বিষয়গুলো আশা জাগা নেই বাংলাদেশের জন্য, কারণ যে ট্রিট হচ্ছে বাংলাদেশকে, বাংলাদেশকে যে পরিমাণ ট্রিট দিচ্ছে বিভিন্ন দেশ, তো নিজের থেকে আসলে কিছু করে দেখানো উচিত। এই কাজগুলো যদি করতে সক্ষম হয় বাংলাদেশ, তাহলে বাইরের অনেক দেশ মনে করবে বাংলাদেশ আসলেই খুবই পাওয়ারফুল হচ্ছে দিন দিন। এই বিষয়টা ওদের অবশ্যই ভাবতে বাধ্য করবে বাংলাদেশকে আক্রমণ করার আগে। সেই জন্য বাংলাদেশকে অবশ্যই সেলফ ডিপেন্ডেন্ট হইতে হবে যে কোনো সেক্টরে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই প্রজেক্টগুলো আপনার কেমন লাগছে, এগুলো তৈরি করা কি আসলে সম্ভব নাকি সম্ভব না, বিশেষ করে এই মিসাইলটা, লাস্ট যেই এক নম্বর অস্ত্রটা মিসাইল বজ্র এক, এটা কিন্তু এখন অফিসিয়ালি লঞ্চ করা হয় নাই, জাস্ট প্ল্যানিং পর্যায়ে আছে আমি যতটুকু মনে করি। এই ধরনের কোনো আর্টিকেলও পাই নাই যে এই বজ্র মিসাইলটা টেস্ট করবে বাংলাদেশ ভবিষ্যতে, শুধুমাত্র ভিডিওতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি। তো আসলে কি এটা তৈরি হচ্ছে বাংলাদেশে নাকি হচ্ছে না, আপনার কাছে যদি কোনো সোর্স থাকে প্লিজ শেয়ার করবেন কমেন্টে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পারলে শেয়ার করবেন। তো আমি এখানে শেষ করছি আজকে, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।